শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ এলপিএল এ এখন পর্যন্ত সব দলের চারটা করে ম্যাচ শেষ হয়েছে, কিন্তু সাকিব আল হাসান ও তাওহিদ হৃদয় তাদের দলে সুযোগ পেলেও শরীফুলের বিষয়টা যেন অন্ধকারে ঢাকা। চার ম্যাচের শেষে এখন পর্যন্ত একটি ম্যাচেও একাদশে সুযোগ হয়নি পেসার শরীফুল ইসলামের, আর তাই শরীফুল ইসলামকে নিয়ে লাইভে এসে একই বলল লাসিথ মালিঙ্গা। দর্শক, শ্রীলঙ্কার লিগ এলপিএল এ খেলতে এখন শ্রীলঙ্কায় অবস্থান করছে পেসার শরীফুল ইসলাম। তার দল কলম্বো স্ট্রাইকার্স এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে, চার ম্যাচ শেষে দুই জয় আর দুই হারে তাদের পয়েন্ট চার, অবস্থান করছে পয়েন্ট টেবিলের তিন নম্বরে। এদিকে চার ম্যাচের সবকটিতেই সুযোগ পেয়েছে পাকিস্তানি দুই পেসার নাসিম শাহ ও মোহাম্মদ নেওয়াজ। তবে তাদের বোলিং পারফরমেন্সে খুশি নন শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা, আর তাই লাসিথ মালিঙ্গা বলেন নাসিম শাহ ও মোহাম্মদ নেওয়াজ এদের মধ্যে একজনকে বাদ দিয়ে শরীফুল ইসলামকে একাদশে সুযোগ দেওয়া দরকার, তাকেও একটু বাজিয়ে দেখা দরকার। শরীফুল তো বাংলাদেশের হয়ে সব দলের সাথে ভালোই বল করেছে।